प्राण गोविंद मामा निभृत निकुंज मंदिरे सज्जाई शायित आछे एमन समय जानाला दिए दर्शन करछे अष्टशती राधा गोविंदेर स्वयं दर्शन करे बोलछेन राधे एक बार जाग राधे आर अमन करे घुमास ना एक बार ओट राधे रही जग गो जागो मुने अष्ट सखी सबाई नयन जले भोग भाषा अरे केते केते बोली राधे गो आगे बार कृपा को কারণ তোরে বধুকে জাগাবার ক্ষমতা তো আমাদের না তাই ওরে করুণাময়ী ওরে কৃপাময়ী একেবারে তুই জেগে দে আরে রজনী নাই প্রভাত হয়েছে চারিদিকে পশু পাখি কীটি পতঙ্গ ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমণী ডাক দিয়েছে राधे रे तोरे बादीरे घा तोरे जलारे घा तोरे कालो में घेरे पने चाहिए मना जमुना रे जाले अंते माना नीली शरी पोड़े ते मना क्या ना पाछे जदी हमारे गोविंद बोधन मने पड़े जाए किंतु मायरा ऐते की आटकानो जाए जाके आगे बारे मोने प्राणे देवा जा जत तुम आगे ले रखो ना केनो यही मोने के बाधा बाधा जावे ना जाके मोने दी চারিদিক থেকে পশু পাখি কীট পতঙ্গ ময়ূর ময়ূরী কপত কপতি সবাই জেগে উঠেছে আচ্ছা বাবা আপনারা কি মনে করেন এখন আমার রাধা গোবিন্দ ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত সে যদি ঘুমায় আর আপনারা আমরা জেগে গেছি ভগবান তো কপন নিদ্রায় আছে মানে চোখ বন্ধ কানটা খোলা ভক্ত কীর্তন গাইছে ভক্ত কীর্তন শুনছে ভগবান দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না সব পাচ্ছে মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা করে দেখবেন মা কখন ঘুমাবে কোলের কাছ থেকে উঠে চলে যাব এটাকে বলে কপট নিদ্রা মানে জেগে ঘুম ভগবান জীবনে ঘুমায় না কারণ ও যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে তাহলে ঘুমাইনি ছলনা করে আছে এইবার রাধারানীকে ডাকছে বৈষ্ণব মহাজন কারণ রাধারানী না ডাকলে রাধারানী যদি না জাগে আমার গোবিন্দকে জাগাবে কে রাধে একবার বৈষ্ণব পদকর্তা রাধারানীকে জাগাচ্ছে এইবার রাধারানীর তো নিদ্রা ভঙ্গ হলো আর রাধারানী আমার নিদ্রা ভঙ্গ করে কি করেছে জানো উঠে আসে বিনোদিনী হেদিশে সরজনী উঠে আসে বিনোদিনী হেদিশে
আসে বিনোদিনী হেটি শেষ রজনী মনে তে সংকেত বাণী তুই গইলে রামনি মনে তে সংকেত বাণী তুই গইলে পদ চাহাপি অমাইরা যদি গুরুজন ঘুমায় তো কি করে ডাকো গো হয়তো স্বামী ঘুমাচ্ছে বা শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে কি করে ডাকো এই গো এখনো মশের মতো ঘুমাচ্ছ বাজারে যেতে হবে না উঠবে না এখনো ঘুমাবে কিমা অনেক মেয়েরা আছে না এরকম চিৎকার করে ডাকে সকালবেলা হয়তো স্বামী একটু বেলা করে ঘুমাচ্ছে অনেক মেয়েরা আছে বাবা বাইরে থেকে কাজ করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছে রাগের মাথায় এইরকম ডাকে কি গো এখনো ঘুমাচ্ছ কিমাইরা অনেকে বলে না কিন্তু মাইরা এটা ডাকার নিয়ম নয় হঠাৎ দেখবে এইরকম জোরে ডাকছো না স্বামী হঠাৎ হাঁটাটা করে হরি হরি এইরকম ঘুমান্ত মানুষকে কোনোদিন এরকম করে ডাকতে নেই তাহলে কি করে ডাকবে আমি শিক্ষা দিচ্ছি না রাধারানী জগৎ শিক্ষা দিয়ে যাচ্ছে গুরুজন যদি ঘুমায় পদ চাপি বধুরে জাগায় রেগে সখী জাগো জাগো পদান বধু জাগো জাগো পড়া জাগো জাগো পড়ান বোধ আর তো নিশি নাই বোধ জাগো পড়ান বোধ আস্তে অমাইরা আমরা পারি স্বামীর পা দুটো ধরে চোখের জল দিয়ে পা ধৌত করে তবে ডাকবো বলে খেয়ে দিয়ে কাজ নেই তোমার দরকার হয় কখন উঠবে উঠো কি যাও আমার খেয়ে দে কাজ নেই আমি নাকি কেঁদে সেদে ডাকবো এগুলো আমাদের মতো মেয়েদের কাজ আচ্ছা মাইরা একটা কথা সত্যি করে বলবে সকালবেলা করে উঠে প্রত্যেক দিন স্বামীর পায়ে প্রণাম করো তো মাইরা এখনকার দিনের মেয়েরা সব ভুলে গেছে কিন্তু মাইরা চরণ ধরে বলে যায় আমি সত্যি কথা বলছি আমি মিথ্যা কথা হরিবাসর বলছি না আমি মাঝে মাঝে ভুলে যাই কিন্তু বেশিরভাগটা দিন করি বেশিরভাগ দিন হয় যে মিথ্যে কথা বলতে পারবে না সামনে বসে আছি মিথ্যে কথা বলবে না মাঝে মাঝে গন্ডগোল হয় কিন্তু বেশিরভাগ দিন হয় মাসের মধ্যে তো মাইরা চেষ্টা করবেন সকালবেলা করে উঠে আগে স্বামীর পদধুলাটা নিতে কেমন আচ্ছা এটা নয় বাদ দিলাম সবাই আগে স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো এটা করে কিন্তু তার আগে দু চারবার খাওয়া হয়তো হয়ে যায় তো মাইরা সতী নারী যারা হবে তাদের এগুলো নিয়ম এগুলো কর্তব্য আগে স্বামীকে সেবা দেবে তারপরে আমাদের নাম হলো অর্ধাঙ্গিনী স্বামী অর্ধেকটা প্রসাদ রাখবে আর সেই অর্ধেকটা আমাদের পাওনা হ্যাঁ তাহলে যার জন্য আমাদের নাম অর্ধাঙ্গিনী তো শ্রীমতী রাধারানী আমার নয়ন জলে ভোগ ভাসিয়ে আমার গোবিন্দের চরণ যুগলে ধৌত করে দিচ্ছে তো আজকে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে জাগাবার জন্য এইবারে গোবিন্দ আমার শয়নে আছে চোখ দুটো বন্ধ কানটা খোলা আছে রাধারানী আমার নয়নের জলে গোবিন্দের চরণ জল ধৌত করাচ্ছে আরে কি আমার বধূ থাকতে পারে কি গো মাইরা যদি ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে ডাকে ভগবান আর ঘুমাতে পারি চোখ বন্ধ নেই এইবার যেই না রাধারানীর চোখের জল পড়ছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ভাবটা কি গো উঠিল না আজি তু হুবা কি ঢোলো ঢোলো হিলা নমালি সে আসে অমাইরা যারা যারা কালকে রাত্রিবেলা রাসলীলা শুনেছেন ঠিক ঠিক ভাবে কি ঘুম হয়েছে
হয়নি সকালবেলা আবার কীর্তন শুনতে আসতে হয়েছে তো মাইরা এই যে সারা রাত যখন জাগা হয় আর সারা রাত জাগবার পরে সকালবেলা সংসারের কাজ করতে হয় আর কাজ করবার পর দেখবেন এই চোখ দুটো একটু ঢুলু ঢুলু ভাব হয় না আর বিশেষ করে পাকার তলায় বসে আছে হয়তো কীর্তন ভালো লাগছে কিন্তু চোখ দুটো বারবার ঢলে ঢলে আসছে তা সারা রাত রাসলীলায় নেচেছে গিয়েছে ভোরবেলা একটু ঘুমিয়েছে আর সেই ভোরের বেলা একটু ঘুমালে হয় গোবিন্দ আমার পা ধরে যেই না রাধা রানী কাঁদছে আর জেগে গিয়ে কি করছে জানো চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে আছে আর যেই না ঢুলু ঢুলুর অবস্থায় উঠে বসেছে আর বসে বাবা দেখতে পেলো কি রাধা রানী সামনে কাঁদছে বাহু প্রসাদিয়া ধরি সুবাসিত আচ্ছা বলো তো কি খুঁজছে মোবাইল ভগবান আমার মোবাইল কবে নিল ও মাইরা ওটাও মোবাইলের মতো ওটা একটু ছোট হয়ে গেছে আর ওটা একটু বড় মতো তাই না একবার যদি বাঁশিটা বাজায় সঙ্গে সঙ্গে রাধা রানী কি করে জলের কলসি ভর্তি জল ফেলে দিয়ে জল আনতে আসে কেন একবার যদি সাক্ষাৎ হয় একবার যদি দর্শন হয় হ্যাঁ এইটুকুর জন্য তাহলে ওটাও বাঁশির মতো ওই বাঁশিটা মোবাইলের মতোই কাজ করে তাই না আজকে কাল রাত্রিবেলা বাবা রাসলীলায় তো গোবিন্দ আমার হেরে গিয়েছিল আর হেরে গিয়েই আজ মুরলী লোকানো সামনে চারি পানে তাহলে কাল রাত্রিবেলা তো হেরে গিয়েছিল সখীগণ বাঁশিটা নিয়ে চুরি করে রেখেছে আজকে যেই না বাবা আজকের ঘুম চোখটা খুলেছে চারিদিকে শুধু ওই বাঁশিটা খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে না হঠাৎ সখীগণ বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল দর্শন করে লীলার পাশে বৈষ্ণব মহাজন
হাসছে আর বলছে আয় আয় দেখো দেখো জ্ঞান দাসেতে কইখে বলি হারিয়া রাধা গোবিন্দ কে তো জাগাতে হবে, তবে তো লীলা হবে। আবার এক বছর পরে যে আমার দাদা ভাইরা আবার কীর্তন করবে, যতক্ষণ না জাগানো হচ্ছে ততক্ষণ তো লীলা হবে না। এইবার প্রাণ গোবিন্দ আমার জেগে গেলে, জেগে গিয়েই হৃদয়ে রাধা রানীকে ধরে স্নান করে গোবিন্দ আমার রাধা রানীকে সাজাইয়ে দিলে। সীতাতে সিন্দুর নয়নে কাজল, কপালে চন্দন চরণে যাব। আমার যাবাগ মানে কি গো? যাবাগ মানে নাকি কাজল? যাবাগ মানে আলতা। গোবিন্দ আমার চরণটা রাখবে কোথায়? মনে রাখবেন বাবা, আমার গোবিন্দের চরণে যেখানে সেখানে রাখা যায়। রাধারানীর চরণ রাখতে গেলে সোনার পাত্র চাই। তাহলে সোনার পাত্র পাবে কোথায়? গোবিন্দ আমার নিজের হৃদয়ে পাত্রে রাধারানীর চরণ যুগল তুলে নিয়েছে। আপনারা আমরা যেমন আলতা পড়ি ওই রকম আলতা নয়, রাধারানীর চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দেয় রাধে গো। হয়তো আমি ঝগড়া করেছি আমার সঙ্গে, আমার মুখ দেখার ইচ্ছা নেই, অভিমান হয়েছে, খুব রাগ হয়েছে। আর রাগ যদি হয় তাহলে তো আমার মুখ দেখতে চাইবে না। আমার মুখ দেখতে না চাও, চেয়ে দেখো তুমি তোমার চরণ। এই দাসের নাম তোমার চরণে লিখে দিলাম, চরণের দাসে চরণে রইলাম রাধে গো। যেন ধুয়ে মুছে দিও আমি চরণের দাস চরণে রই। রাধারানী সুন্দর করে সাজিয়ে দিলেন। রাধারানী বললেন, ব্রধু আমার দেহ বিদায়, আমার দেহ বিদায়, আমার মনটাকে তোমার চরণে রেখে যাচ্ছি। এইবার গোবিন্দ আমার বিদায় দিলেন। রাধারানী যাবে বাদীর ঘর, আর প্রাণ গোবিন্দ যাবেন আজ গোষ্ঠ গোচর। আর সবে মাত্র আমার রাধারানী একটা পা বের করে, আর যেই না একটা পা বের করা, সঙ্গে সঙ্গে গভীর জঙ্গল থেকে হঠাৎ যেন কে একটা রূপবান পুরুষ, কৃষ্ণ তো কালো কিন্তু বাবা যে পুরুষটা রাধা বলে ডাকছে সে কালো নয়। রাধারানী তো জানে আমি তো দ্বিচারিণী নই, আমি তো আমার গোবিন্দকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। দেহটা আয়ান ঘোষের কাছে আর মনটা তো আমার গোবিন্দের চরণে দিয়েছি, তাহলে আমি দ্বিচারিণী নই। তাহলে যে দ্বিচারিণী নয়, তাহলে রাধারানীর নাম শুধু আমার গোবিন্দ বলে, তাহলে হঠাৎ আজকের ওই জঙ্গল থেকে কে যেন রাধা নাম ডাকছে, রাধে গো। একবারে দেখা দা রাধে, একবারে দেখা দা রাধে গো, রাধে গো, একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও রাধে গো।
শোনো বিশ্বভানু রাজনন্দিনী রাধে গোবিন্দ আমার বলছে রাধে তুমি চিন্তা করো না, ওটা অন্য কেউ নয়, ওটা আমি। তুমি তুমি কি করে হলে? তুমি তো কালো, আর আমি যে মানুষটাকে দেখলাম স্বপ্নে ও তো ফর্সা। রাধে তোমাকে বলে যাই শোনো, ওই রূপটা ধরে আমি আগত কলিযুগে যাব। মনে রেখো তেজি কালো বড় বাবা, এই পদাবলীটা লিখেছেন নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র। তেজি কালো বরণ মানে কালো বরণ ত্যাগ করব। রাধে করিব ধারো তোমার অঙ্গের আমি তেজি কালো করিব ধারো তোমার অঙ্গের রাধারানীকে জাগিয়ে দেওয়ার পরে বলে দিয়েছিল, রাধে শোন আমি রাধা নামে লইয়া জোসনা সাহা, কালকের বড় খারাপ লেগেছে, কিছু আনতে পারেনি তাই দিতে পারেনি, আজকে 200 টাকা আমার ভগবত সেবায় দান করেছে। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন।
नगर भ्रमण हबे एका एका नय मिली भक्त राधा राधा रव राधा राधा रव करी आबार आरेकटा कथा आमी तेजी वंशीधर माने हातेर बाशी आमी नेबो ना हबो दण्डधा তবে সে খালাস পাইব প্রেমের তুমি যে বৃন্দাবনে আমাকে ভালোবেসেছো ভালোবেসে কি সুখ পেয়েছো কতটা আনন্দ পেয়েছো তা তো আমার বৃন্দাবনে জানা হলো না রাধে গো আমি কলিযুগে যাব গৌর অবতারে ওই রাধা কান্তি অঙ্গে ধারণ করে আমি নদীয়ার পথে পথে আমি রাধা রাধা আমি বিরাধা রাধা বলে নদী আমি পথে কেঁদে বেড়াবা
গান গোবিন্দ আমার গেলেন নিজ আঙ্গিনায় আর রাধারানী গেলেন নিজ বাদীর ভবন আর প্রাণ গোবিন্দ আমার প্রতিদিন যেমন গোষ্ঠ গোচরণে যায় আজ আমার গোবিন্দ গেছেন গোষ্ঠ গোচরণে